বিসমিল্লাহ রহমানুর রাহিম ইন্টার মাদ্রাসায় সকলকে স্বাগতম আজ আমরা রোজা অবস্থায় দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যদ্রব্য গলায় চলে গেলে রোজার হুকুম কী সেই সম্পর্কে জানব দাঁতের ফাঁকে যদি গোস্ত সুপারির টুকরা অথবা অন্য কোনো বস্তু আটকে ছিল খিলাল করে মুখ থেকে বের না করে তা গিলে ফেলল যদি এর পরিমাণ একটি বুট অথবা ততাপেক্ষা অধিক হয় তবে রোজা নষ্ট হয়ে যাবে আর যদি একটি বুট অপেক্ষা কম হয় তবে রোজা নষ্ট হবে না কিন্তু যদি মুখ হতে বের করে এনে তারপর গিলে ফেলে তবে তা একটি বুট অথবা এর চেয়ে কম হলেও রোজা নষ্ট হয়ে যাবে ফতোয় আলমগিরি আল্লাহ সুবাহতালা আমাদেরকে আলা পরিপূর্ণভাবে অনুধাবন করার তৌফিক দান করেন অমা আলাই না বালাক আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাতু